তো বন্ধুরা, ছেহরি খাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি। আমরা অবশ্য ছেহরি একবারে খেয়েই রাতে ঘুমাই, ঘুম থেকে উঠে আর ছেহরি খাওয়া হয় না। একবারে 1:30-2টার সময় আমরা খেয়ে শুয়ে পড়ি। তো খাবার দাবার সব রেডি করে নিয়েছি, ভাত, দুধ, এই আম আছে, এই বয়মে আম ফ্রোজিং করা, আজকে দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খাবো, ফ্রিজে রাখা ছিল ফ্রোজিং করা। আর মুরগির মাংস, ঝোল, আলু দিয়ে, সালাদ, ভাত, লেবু, কাঁচামরিচ, রসুন, বোম্বাই মরিচ, এই তো রাতের খাবার আমাদের সেহরির। তো খাবার দাবার শুরু করি। রোজার দিন খুব ভালো লাগে, রোজা রাখতে আমার বিশেষ করে খুবই ভালো লাগে রোজা রাখতে। রোজা এক মাসের পরিবর্তে 2 মাস হইলে আরও বেশি আমি খুশি হতাম। রাতে ছেহরি খাও, সারাদিন একদম কিছু আর খাওয়ার কোনো চিন্তা নেই, আবার ইফতার খাও, খুব ভালো লাগে আমার কাছে। তো আমরা ছেহরি খাচ্ছি হলো রাতে ঘুম থেকে উঠে না, একবারে আমরা খেয়ে শুয়ে পড়ি। 1:30-2টার দিকে আমরা খেয়ে শুয়ে পড়ি, ওই শুইতে শুইতে 2:15-2 বাজে, কারণ ঘুম থেকে উঠতে সমস্যা হয়, এই জন্য একদম খেয়ে শুই, আবার ফজরে উঠে নামাজ পড়ি। তো সাদা ভাত আর মুরগির মাংসের ঝোল খেতে অনেক মজাই হয়েছে, ভাল লাগতেছে খেতে। আমার হেসকি ওঠা দিছিল খেতে যে, আবার ঠিক হয়ে গেছে। গুড মর্নিং, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপে আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কীরকম আছো? নিশ্চয়ই ভালো, আর আমিও আল্লাহ রহমাতে ভালোই আছি। তো ভোরাতে তো ছেড়ি খেলাম, তা তো দেখলা, আর আজকে তো প্রথম রোজা। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ওরকম কোনো কাজবাজ করব না, যেহেতু রোজা, শুধু ইফতারি বানাবো, এই তো। তো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঠিক আছে, তো এখন ইফতারি টেফতারি বানাবো পরের দিন। রাতে তো ছেড়ি খেলাম, তারপর তো ঘুমিয়ে পড়লাম, এখন পরের দিন দুপুরবেলা এখন ইফতারির যোগাড়যন্ত্র করতেছি। ডাল ব্লান্ড করা হয়ে গেছে, এটা মুসুরির ডাল আর খেসারির ডাল, আমি 2 পদের ডাল দিয়ে সবসময় ব্লান্ড করে নিই, ওই দিয়েই পেঁয়াজু ভাজি, খেতে অনেক মজা হয় এই 2 পদের ডাল দিয়ে পেঁয়াজু ভাজি করলে। তো ওই বক্সের যে ডাল ওইটা রেখে দেব আস্তে আস্তে করে। তো বুট যেরকম রান্না করে, প্রথম আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপর ধুয়ে এলাচ, দারচিনি, লঙ্গ, তেজপাতা, আদা, রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে নিয়েছি, আর মাংসের মশলাও দিয়ে দিয়েছি। এখন ঝোলটা টানলে আমি এই থেকে বুট অনেকগুলো রেখে দেবো ফ্রিজে, আস্তে আস্তে করে খাবো, আর আজকে যেটা খাবো অল্প রেখে দেবো, ওইটা আবার পেঁয়াজ দিয়ে ভাজি করে খাবো, তা তো দেখাবোই তোমাদের কীভাবে ভাজি করব, যখন যেটা ই করব তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে। তো
तो बुट होते हैं ये प्रेसर कड़ाई हमें पानी लवण और दुई चामच चीनी दिए दिए आटा खुले नेब हमें पिठे बनाब तार जोन्नो हमें एक कप गुड़ी दिए दिए एक कप गुड़ी दी जथेष्ट एक कप गुड़ी जतटुक आटा होती हमार पिठा हो जाए दूध खेजूर पिठा बनाब तो आटा हमार एतटुकु एखन अल्प अल्प कर निये पिठे शेप देव एरकम करे पुतिटे पिठे आमी बनिए नेब फुलेर मतन करे आरो एकटा बनिए देखाच्छी तोमादेर एरकम करे सब पिठे आमी बनिए नेब तो हमारे सब पिठा बनानो हो गए एखन कड़ाई हमें तेल दिए दीची एक हल्का को भेजे नेब एक ब्राउन कर भेजे नेब तारपर रान्ना करब ये पिठेटा खेते अनेक मजा है दूध खेजूर पिठा कीभावे कीभावे बनाबो सबई तोमादेर संगे शेयर करब शुधु भिडियोटा तुम्हारा देखते थाको ताहलेई सबकिछु देखते पाबा तो एरकम करे भेजे नियेछि हल्का ब्राउन करे और कड़ाई दुई लिटर दूध आगे हमें जाल कर नहीं चीनी परिमाण मतन दिए दीची लवण परिमाण मतन दिए दीची और चार्टे इलाच तीनटे लवंग और कैक टुकड़ा दारचिनी दिए देव এটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব পানি একটুকো দেব না 2 লিটার দুধ এতেই আমার এই কয়টা পিঠে রান্না হয়ে যাবে আর যখন পিঠেটা সিদ্ধ হবে তখন একটু সুজি দেব সুজি একটু গুলিয়ে দেব যাতে গ্রেভিটা একটু ঘন হয় এর জন্য এখন কিশমিস আর বাদাম দিয়ে দিচ্ছি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসবে এবং খেতে অনেক মজা হবে সুজি দেব জাস্ট অল্প কয়টা দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয় নাই জাস্ট একটু গ্রেভিটে একটু ঘন করার জন্য তো আমার ফাইনাল লুক পিঠার এই আর উপরে আমি আরো কিছু কিশমিস আর বাদাম দিয়ে দিয়েছি আর ভিতরে তো দিয়েছি কিশমিস বাদাম আর উপরে কিছু সাজিয়ে নিলাম কিশমিস বাদাম দিয়ে তো আমার হয়ে গেল দুধ খেজুর পিঠা বানানো এই পিঠাটা খেতে অনেক মজা ফ্রিজে রেখে দুই তিন দিন খাওয়া যাবে শুধু ঢেকে রাখলেই হবে একটা সরা দিয়ে আর এখন বানাবো ম্যাঙ্গো শীট তে দুধ আম ফ্রোজিং করা আর পানি चीनी परिमाण मतन लवण दिए दिए एखन तीन बार ब्लेंड करे नेब आमी बनाच्छी मैंगो शीट दुई बार होयेछे ब्लेंड करा
এখন আরেকবার দেব, তিনবার হয়ে গেল ব্লেন্ড করা। ম্যাঙ্গো শীটটা খেতেও অনেক মজা হয়। আমি আম ফ্রিজে সিজনে রেখে দিয়ে এই আম ভাত দিয়েও খাই, আবার ম্যাঙ্গো শীট বানিয়েও খাই। আমের অনেক কিছু বানানো যায়, বানিয়ে খাই আস্তে আস্তে। অসিজনে আম খেতে অনেক মজাই লাগে। রাতে তো সেহরিতেও খেলাম আম আর দুধ দিয়ে ভাত। এখন ফল সব ধুয়ে নিয়েছি, এখন সুন্দর করে কেটে নেব। খেজুর আঙ্গুল ফল আগে ধুয়ে প্লেটে রেখেছি, এখন শসা ছিলতেছি। আপেলটাও ছিলে নিই। এখন সুন্দর করে কেটে নেব, তাহলে হয়ে যাবে আমার ফল কাটা। রোজার সময় ইফতারি ঘুষাইতে অনেক ভালো লাগে, অন্যরকম একটা আনন্দ লাগে ইফতারি ঘুষাতে, আমার কাছে ভালো লাগে। তো শসাও কেটে নিচ্ছি। এখন টমেটো কেটে নেব। তো আমার ফল কাটা শেষ, ফলের থালা সাজানোও শেষ। এখন আমি অন্য রান্নায় চলে যাব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বুট রান্না করে যে রেখেছি, এখন বুটটাই বাগার দেব। বুট আমি এরকমেরই করি, রান্না করে রেখে দিই, যতটুকু লাগে অতটুকু পেঁয়াজ দিয়ে বাগার দিই, আর উঠানোর আগে একটু গরম মশলা দিই, আর লবণটা চেক করি। এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর লবণটা চেক করবো লবণে হয়েছে কিনা। ব্যাস তাহলেই হয়ে যাবে, আর ভুনো ভুনো করে নেব, হয়ে যাবে বুট ভাজা। তো আমার হয়ে গেছে বুট ভাজা প্রায়, এখন উঠিয়ে নেব। এখন বেগুন স্লাইস করে আমি কেটে রেখেছি, আগে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর পানি ঝরিয়ে রেখেছি, এখন আমি বেগুনি ভেজে নেব। তো আমার বেগুনি ভাজা হয়ে গেছে এক পিস, টিস্যুতে উঠিয়ে নিলাম। বেগুনিগুলো বড় তো, এই জন্য এক এক পিস করেই ভাজতে হলো। তো বেগুনি ভাজা আমার হয়ে গেছে, এখন পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজও তো দুই পদের ডাল দিয়ে আমি ভাজতে আছি, মুসুরি ডাল আর খেসারি ডাল।
আর পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নেই আমি, বোম্বাই মরিচ দিয়েছি, বোম্বাই মরিচ দিয়ে ভাজতে আছি। আর একটু ম্যাগি মশলা দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতন। এই তো তো পেঁয়াজু ভাজা হয়ে আসছে প্রায়। পেঁয়াজু ভাজা হলে আমার সব ভাজা শেষ, রান্নাবাড়ি করা শেষ সব। এখন ইফতার আমি গুছিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই সব কাজ বাজ করা শেষ হয়েছে, ইফতারিও গুজ করা হয়েছে। তো পেঁয়াজু বেগুনি বুট আর ফল ফ্রুট তো আছে, মাঝখানে সস আর ম্যাঙ্গো শিট আর আছে দুধ খেজুর পিঠা। আজকে আমাদের ইফতারি এই কয়পাত, আলহামদুলিল্লাহ তাতে ভালোই পারছি প্রথম দিনের ইফতারি। তো এখন আজান দিয়ে দিয়েছে, ইফতার করে ইফতার করা হয়েছে আমার। আজান যেহেতু দিয়েছে, পানি খেয়ে ইফতার করলাম। এখন প্রথমে খেজুর খাবো। রোজার দিন অনেক ভালো লাগে, অনেক আমার কাছে এত ভালো লাগে যা বলার না। তো খেজুর খেয়ে নিচ্ছি। রোজার দিন আমার কাছে এত ভালো লাগে যা বলার না, খুবই ভালো লাগে। তো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করব বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আর আমার জন্য দোয়া করো বেশি বেশি। নিপা আক্তার ব্লগসের পাশে সব সময় থেকো, বেশি করে ভিডিও দেখো, বেশি করে শেয়ার করো, বেশি করে লাইক কমেন্টস করো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ফল খেতে খেতেই অনেক সময় লাগে, অন্যটা কখন খাবো আর কখন রিভিউ দেব। তো রোজার দিন তো আন্দাজে আন্দাজে সব কিছু দিলেও সব কিছু আল্লাহর রহমতে ভালোই হয়, টেস্ট হয় খেতে মাশাল্লাহ বলে। তবে আন্দাজে আন্দাজে দিলেও সব কিছু ভালো হয় আল্লাহর রহমতে। পিঠেটা তো অনেক মজাই হবে খেতে। বেগুনি তো ভালোই হয়েছে খেতে, আর পিঠেও ভালো হবে মাশাল্লাহ বলে, সবই ভালো হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।